এই ধনদৌলত যার তার হাতে পড়লে সে তো সর্বনাশের ঘোড়া। এই নিয়েই তো যত ঝগড়া, যত কথা কাটাকাটি। কার সঙ্গে জানো? আর সঙ্গে বাবা যিশু, যিশু, যিশু বলল ধনীদের কোনোদিন স্বর্গরাজ্য লাভ হয় না। আমি বললাম তা কেন? অর্থের সদ ব্যবহার করলেই হবে, অর্থের সদ ব্যবহার করলেই হবে। সেদিন আমি যিশুকে অনেক কটু কথা বলেছিলাম, পরে আমার অনুতাপ হলো, বেচারা পেয়ে গেলে প্রাণটা হারালো। ওকে আসতে দাও, ওর যেন কিছু বলার আছে। তোমাকে দেখে আমার মনুর কথা মনে পড়ে গেল। কে? মানে চ্যাটার্জি? মনু স্বয়ং সংহিতাটা লিখে এসে আমাকে বলে কি, আপনি দেখে দিন, আপনি দেখে দিন, অনেক খেটে খুটে লিখেছি, আপনি দেখে না দিলে তো ভরসা পাচ্ছি না। দেখি দাও কি লিখেছ দেখি। বাবা 1,00,000! আরে এত পড়বে কোথায়, সময় কার? ফেলে দাও ফেলে দাও। শেষে 300টি শ্লোক বেঁচে দিল। আরেকটা কথা বলি, শ্বেত বরাহ গল্প তখন সবে শুরু হয়েছে। বৈবৎসর এসে একদিন আমায় বললো, প্রভু মানুষ তো সৃষ্টি করলাম, কিন্তু এটাটা দাঁড়াবে কোথা, খাবে কি, চারিদিক তো জলে দই দই করছে। ওকে দেখে আমার বড় মায়া হলো। আমি বললাম, ভয় কি বিভু, আমি তো আছি, সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোয়, সূর্যের তেজ বাড়িয়ে দিলাম, চো চো করে জল টেনে নিল, আর পৃথিবী হয়ে উঠলো ধনধান্য পুষ্প। প্রভু আরে মানে আপনি জিসাস ক্রাইস্ট কি চিনতেন? লোকে বলে ক্রুসিফিক্সা, আমি বলি ক্রুসিফ্যাক্ট, সব তো আমার চোখেই দেখা। আর গৌতমা বুঝছে? গৌতম 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 তো সেদিনকার ছেলে। তাই নাকি?